বন্ধুসকল স্বাগত জানাইছো আপোনালোকৰ প্ৰিয় চেনেল এভিবিএন লাইভলৈ। আজি মই আপোনালোকক ভাৰতৰ স্কটলেণ্ড বুলি জনাজাত শ্বিলঙৰ কিছু প্ৰাকৃতিক দৃশ্যৰ মনোমোহা ৰূপ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স রিসেন্টলি আমার টেকনিক্যাল অসম চ্যানেলর সাবির আহমেদে ভিজিট করে আসছে, আর তো আপনার ইনস্টিটিউটখনের বাহিরর আর ভিতরের কিছু দৃশ্য আপনার শেয়ার করবর কারণে আমার পঠিয়েছে ব্লগ আকার। হোক প্রথমে তো কি দিছে আর কি পঠিয়েছে সেইখিন চাই। Non-stop খেলাবৃষ্টি, ये देखिए নেগ্রিমস হসপিটাল और यहाँ का नज़ारा देखिए कितना खूबसूरत है, देख के ही मन भर जाता है। और यहाँ पे लगभग 10,000 से ज़्यादा स्टाफ है हॉस्पिटल में, और रोजाना 50,000 से 1,00,000 तक पेशेंट आते हैं यहाँ। और ये जो हॉस्पिटल का ग्राउंड है बहुत बड़ा है, ये भी GMCH की तरह एक मेडिकल कॉलेज है, तो आप देख सकते हैं। मैं कोशिश करूँगा कि आपको इससे भी ज़्यादा और कुछ दिखाऊँ। নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স এখন স্থাপন করা হয়েছিল 1987 সনত। ভারত সরকারের মিনিষ্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টর অধীনত সকলো ধরনের আধুনিক সা সুবিধা আর চিকিৎসা সেবার সুবিধা থাকা এই মেডিকেল অনুষ্ঠান দেশের হকে আর জনসাধারণের 2010 সনের 5 মার্চত তেতিয়ার UPA-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধীয়ে দেশবাসীর উদ্দেশ্যত উৎসর্গা করেছিল। বর্তমান এই হসপিটালখনে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ধরনের বিভিন্নজনক বিভিন্ন ধরনের সহায় করার লগতে 50খন আসন থাকা এখন কলেজ হিসাবেও প্রতিষ্ঠা লাভ করেছি। সাবির আহমদত মই ভিভিএন লাইভের তরফা ধন্যবাদ দিছো আমার সুবিধার কারণে। এই মেডিকেল যখন অনুষ্ঠান আছে নিগ্রিম, যাকে আমি সংক্ষেপত কো, তারপর আমাক এইখিনি ফুটেজ বা এইখিনি ভিডিও বা এইখিনি তথ্য দিয়ার বাবে ধন্যবাদ জ্ঞাপন করছো। আজির এই ভিডিও চাই কেনে পালে নিশ্চয় জানাবলে কিন্তু নাপাহরিব। তো দেখা হবো আকৌ এটা নতুন বিষয়লৈ নতুন ভিডিও, তেতিয়ালৈ সকলো ভালেই থাকুক আর সুস্থ থাকুক, সকলো দিনটো শুভ হোক। আজিলৈ আহিছো, ধন্যবাদ।